আমার প্রিয় নানা ভাই, অনেকদিন দেখা হয় না, মাঝখানে মালয়েশিয়াতে গিয়েছিলেন, দুই নানা নাতি মিলে ঘুরছি অনেক জায়গায়। মালয়েশিয়ার এক মন্ত্রণালয়ে আমরা অনেক ঘুরলাম, অনেকের সাথে আমরা মিটিং করলাম। তো হঠাৎ করে শুনলাম এখন নানা ভাই অসুস্থ হয়ে গেছেন, শ্বাসকষ্ট হচ্ছে, আসার কথা ছিল এখন হসপিটালে যাবেন। তো আমরা আমার প্রিয় নানা ভাইয়ের জন্য সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন শিফায়ে কামেলা আজেলা নাসিব করে, খুব দ্রুত সুস্থ হয়ে আবার যেন দাওয়াতি কাজে মনোনিবেশ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। তিনি যেভাবে কোরআনের আলোকে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, এর ধারাবাহিকতা আল্লাহ তুমি অটুট রাখো, তাকে তুমি সুস্থ রাখো। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা রাব্বান্নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকামা। আবার পড়তেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো পড়বেন, তাহলে সুস্থ করে দিবে কে? তাবিজ তোমার ঝুলানো যাবে না। অনেকে অসুস্থ হইলে তাবিজ ঝুলায়, আসে না নাই? বিশ্বনবী চার মাস, কোন বর্ণনায় ছয় মাস অসুস্থ ছিলেন। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু বিশ্বনবী তাবিজ ঝুলান নাই। পরে মুআফিজাতান, সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিল কে? বিশ্বনবী পড়ে ফু দিলেন, বিশ্বনবী সুস্থ হয়ে গেল, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ওর নানাভাইকে তুমি কবুল করো, তিনি হকের কথা কোরআনের কথা বলেন। পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না, কথা কন, এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডা মেয়ে দেশে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় ফেলায়, আছে না নাই? তো এই বন্ড পীর ও পীর, আমার নানা ভাইও পীর, কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েকদের অবদানের কোনো শেষ নাই, কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে, কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার দরবারে আলোচনা হয়, সাইয়েদ কামালউদ্দিন জাফরি সাহেব যায়, আমরা যাই, দেশ বরণ্য ওলামায়ে কেরামরা যায়, যারা হকের কথা বলে, যারা কোরআন সুন্নার আলোকে বলে, কোনো ভণ্ডামি নাই, যাবেন, প্রতি বছর যাবেন। Rose TV 24 Enjoy by listening to the Holy Quran. Rose TV 24 Enjoy by listening to the Holy Quran.